ভাড়া পড়বে মাসে ওরে তো 10,000 দিয়ে আমি শেষ। মানে 10,000 ওরে দিছো? মানে বিয়ে শাদি ওই যে কবুল কাজী বাড়িতে কেউ আছে? বাসা ভাড়া ফুলের দেখে এলাম জি। এত বেসেলা না ফ্যামিলি সহ কেন বেসেলাতে ভাড়া দেন না? জি না, বেসেলা ভাড়া দেওয়া যাবে না। জি না, বাড়িতে মেয়ে ছেলে আছে তো এই জন্য আর কি। হ্যাঁ, বেসেলা ভাড়া দেওয়া যাবে না। মেয়ে ছেলে? জি। তার মানে মেয়েও আছে ছেলেও আছে, তা আমি কি আপনার ছেলের মতো না? আরে বাবা, তুমি তো বেটা ছেলে, মেয়ে ছেলে আছে। মেয়ে ছেলে থাকলে ভাড়া দেন না বেসেলা? জি না। আবার কোন ঘটনা ঘটছে বাবা বলা যায় না তো, বর্তমান দিনকাল খুব খারাপ। শোনেন, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। কারণ আপনি তো বিশ্বাসই করতে পারলেন না, এর আগে যাদের ভাড়া দিয়েছেন তারা হয়তো আকাম কুকাম করছে বলেই আপনি আমাকে সাহস পাচ্ছেন না। আরে বাবা, চোখ কান খোলা থাকলে সব কিছুই জানা যায়। পেপার পত্রিকা দেখো না কি ঘটতে আছে। হ্যাঁ, তা আমার বাসায় যে ঘটতে গেছে কথা তো সেইটা না? না মানে আমারও তো বাসা দরকার। এখন আপনার বাসাটা হলে আমার একটু কাছাকাছি হয়, পাশেই আমার ব্যবসা প্রতিষ্ঠান। প্লিজ একটু হেল্প করে, আপনার হেল্পে আমার কিন্তু একটা বাসা হয়ে যাবে। বাবা, আমি ফ্যামিলি বাসা ছাড়া বাসা ভাড়া দেব না, এটা আমার সাফ কথা। একই কথা বারবার বলে কি লাভ? না মানে বাসাটা যদি দিতে খুব উপকার হইতো গো। তোমার বউ বেটি আছে? বউ থাকলে বউ নিয়ে আসে, বাসা ভাড়া দেবো তোমাকে। না, বেসেলা বাসা দেব না, এটা আমার সাফ কথা। হ আপনার বাড়িওয়ালা, আপনারা যা কইবেন এটা তো শুনতে হবে। আপনার ইচ্ছে হলো ভাড়া দিবেন, নাইলে নাই। আসিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানুষের সাথে মানুষের একটা সম্পর্ক তৈরি হয়। এই যে ধরেন স্বামী স্ত্রী, একজন আরেকজনকে চেনে, কিন্তু দেখে দুজন মিলে রাত কাটাইতেছে, সংসার করতেছে, স্বামী স্ত্রীর কি আর মধুর বন্ধন, এভাবেই পরিচিত হয়ে যায়। তা ঠিক আছে, কিন্তু আপনি আর আমি তো স্বামী স্ত্রী নয়, এখানে আসছেন অপরিচিত লোক, আপনার পরিচয় কি তাই বলেন? হয়ে যাব স্বামী আর স্ত্রী। হোয়াট ইজ দিস? না মানে আপনার সাথে না, কারোর সাথে তো আমার স্বামী স্ত্রীর বন্ধন মজবুত হবেই। সেটা আপনার একান্ত পার্সোনাল ম্যাটার, আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন, আপনার পরিচয় কি, আপনি কেন এখানে আসছেন, সেটা কথা বলুন। তুলে ও আপনাদের বাসা ভাড়া হবে সেই জন্য এসেছিলাম। বাসা ভাড়া হবে তা ঠিক আছে, কিন্তু এভাবে এসে আমাকে দেখার তো দরকার নেই, বাসা ভাড়া হবে আগে বললেই তো হয়। ঠিক আছে, তো বাসা ভাড়া কত? সেটা আমার বাবার সাথেই বলিয়েন। আব্বু, আব্বু এদিকে আসো, তোমার টুলেটের লোক আসছে, টুলেট। আমার বাবার গলা শুনে মনে হচ্ছে অনেক রোগী। জি, তার সাথেই কথা বল। কি হয়েছে? ও এ তো জুনা, বাসা ভাড়া নিতে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে টুলেট দিয়েছিলাম, আমি আপনাকে ফোন করেছি 7 বার, আপনি কোনো অ্যানসার করেন নাই, তাই বাসায় চলে আসলাম। বাসা ভাড়া? আচ্ছা আচ্ছা। ও বাসা ভাড়া নেবেন, ভালো কথা। হ্যাঁ, তো আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় তো আমি ছাড়া কেউ নাই।
কি বলেন, শুধু একাই আপনি আছেন, আপনার স্ত্রী বা অন্য কোন আত্মীয় স্বজন কেউ নেই? না জি না, আমি একাই আছি, আমি ব্যাচেলার। ব্যাচেলার তো ভাড়া দেওয়া সম্ভব না। কেন কেন এই প্রশ্ন যদি করেন তাহলে এর জবাবটা কি দেব? আপনি একটা জুয়ন মানুষ, আমার ঘরে একটা বস্তা মেয়ে, আমি আপনাকে বাড়িতে ভাড়া দেব, এই দোতলায় ভাড়া হবে, তো আপনি আমার মেয়ের সাথে যদি কখনো কোনো রকমের একটু ইটিস পিটিস যদি করেন, তো আমি তো সমাজ নিয়ে থাকি, তো সমাজের কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে বলেন? আপনার কোনো অবস্থাই হবে না, যা অবস্থা হবে আমি ব্যবস্থা করব, আপনার টেনশন নাই। কারণ হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, ওই শিক্ষাটা গ্রহণ করিয়ে এসেছি, সো আপনার কোনো টেনশন নাই, আমি থাকবো উপরতলা, আপনি মেয়ে থাকবেন নিচতলা, কোনো টেনশন। তুমি যেহেতু বলেছো কোনো অসুবিধা হবে না, বেশ ভালো কথা, তো সুবিধা করে আসো, অর্থাৎ বিয়ে করে বউ নিয়ে আসো, তারপরে দোতলায় টুকটুক করে উঠে যাও। তার মানে বউ ছাড়া আপনি ভাড়া দিবেন না? এটাই আমার ফাইনাল। অতএব তুমি এখন আছো, তাহলে আমি এখন আসি। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেটা কি করলো আমাকে, কি ভেঙ্গেলো নাকি? হ্যাঁ, আমার তো মনে হলো তাই, আমি একটা বুড়ো মানুষ, এখন আর সোজা হয়ে ওভাবে কথা বলতে পারি না, ও এভাবে এভাবে করে গেল কেন? না, এ বেটাকে ভাড়াই দেওয়া যাবে না, যে যতই বলুক। কিরে বন্ধু, শুনলাম তোমার নাকি বাড়িওয়ালা গাড় টক্কাতে বাইর করে দিছে। আরে হ, আল্লাহর মেয়ের সাথে কি আকাম কম করছো নাকি? আরে না, আমি আকাম করবো কেন, বাড়িওয়ালার মাইয়াই উল্টো আমারে চাপ দিছে। না, তুমি তো নাকি করছো বন্ধু, আনাল তোমার তো এই কিটি সাইজ করতে পারে না বাড়িওয়ালা। ভাই মুইও তো কথা কই, এই যে মনে করেন মাইয়া লোক যেই অবস্থা, ওরা টাস টাস বুঝছেন, কক্সবাজার নিয়ে যাইতে হবে। আচ্ছা, 4 দিনের জন্য যদি ওই বাড়িতে আমি আর ওই মাইয়া যদি না থাকি, তাহলে বাড়িওয়ালা কি মনে করবো যে আমার মাইয়ারে নিয়ে আমি ভাইগিয়ে গেছি? তাইলে আমি কইছি আমি কক্সবাজার কেন, আমি তোমার নিয়ে 4 মিনিটও কোথাও যাইতে পারবো না। হে গিয়ার বাপ রে কইছে, হে আমার খুব প্রস্তাব দিছে, এই খারাপ, এর বাইরে থেকে বাইর করে দাও। দেখছো ভাইয়া, এই দেখছো কি বলছিলাম মই, এই মাইয়া বাইরে আস বুঝছো, এই যে কথা কিন্তু মোরে বুঝে গেছি বুঝছো। আরে মিথ্যা কথা করে গাড়টা বাইর করে দিছে, এতন লজ যায় আলু বাম মারতেছে, তুমি জানো না? মুই দেখতে আসি না, চোখ জল জল করতে যায়, এখন কি সারা রাত কি গাছ তলায় থাকবা বন্ধু? হ্যাঁ, ওই বাইরে তো উঠতে পারো না, অন্য বাসা খুঁজতে গেছি, কয় বউ সারা বাসা দেওয়া যাবে না। তুই কত করে বুঝা কি পাওয়ার মারে, তো চিন্তা করে লাভ নাই, গাছের তলে তোমার থাকা লাগবে না সারা, এখন তো বউ ভাড়া পাওয়া যায়। কি? হ্যাঁ, বিদায় করে দিবা 10,000 টাকা, 1 মাস রাইকা বিদায় করবো? হ্যাঁ, মানে ওই একসাথেই থাকবে আমার সাথে রাতে? মুন্নি জি, আসলে ওই আমি এতদিন একটা বাসায় ছিলাম,
ওখানে একটু সিন ক্রিয়েটের জন্য আমাকে বের করে দেয়া হয়েছে। আসলে এখন সিন ক্রিয়েট করছেন, বের তো করে দিবেই। না না, আমি করি নাই, মানে বাড়িওয়ালার মেয়েটা। যাই হোক, আমার কাছে কি জন্য আসছেন সেটা বলেন। জি, ওই আমাকে তো আর ওই বউ সারা বাসা ভাড়া দেওয়া হচ্ছে না, তাই যদি আপনি কাইন্ডলি, ও আমাকে বলছিল আপনি নাকি কিছু টাকা হলে মাসের জন্য কন্ট্রাক্টে বিবাহে মানে বিবাহ করেন আর কি। এই তোর এই কথা কবে বলছে? দোকানটাকে বিয়ে করি। মাসি তো বুঝিস না, আমি কন্ট্রাক্টে বিয়ে করে তোর এই কথা কবে বলছে? আরে তুই জানবে না তো, এক মাস পরে আবার বেশি পাত্তামি করস কেন? বুঝতেছিস না তো, যা টাকার কথা বলছস। হ্যাঁ, কত? তোর এখন মনে হচ্ছে বাইতে দুটো খুলে পিটাই। আরে মাত্র এক মাস থাকবি, 30 দিন, 30 দিন পরে তোর বরে পাঠা। আরে আমার তো বউ নাই, এরকম করিস কেন? গার্লফ্রেন্ড একটা সোটা দিয়ে পাঠাই দে, আমি যেতে পারবো না। দোস্ত একটু বাড়াই দিত। যদি আমাকে একটু সময় ঠিক মতো দেন তাহলে আমি বাড়াই দেব। সময় ঠিক মতো দেই মানে? লিসেন, আমি জাস্ট বাড়ি ভাড়া নেওয়ার জন্য আপনার বোর ভূমিকা অভিনয় করতে যাবো, আপনার সাথে সংসার করার জন্য আর ঘর কন্যা হয়ে থাকার জন্য যাবো না। শুধু বাড়িওয়ালার সামনে আমি আপনার বউ, বাদ বাকি টাইম দূরে থাকবেন। বিছা নাই, আপনি নিচে থাকবেন, আমি খাটে থাকবো। যদি রাজি থাকেন তাহলে যেতে পারি আমি। না দোস্ত, একটু বাড়াই দে, একটা মায়ের সামনে লয়ে ঘুমাইবো, কোন সময় শরীর শিহরিত হয় কোয়া যায়। এই ড্রেন নিয়ে ভাগ তুই। আরে না না না, ভাগা যাবে না, একটু বাড়াই নিয়ে একটু রাত। হ্যাঁ, এটা নিয়ে তো বেরো, তো বেরো। তোর একটু সমস্যা, এই জন্যই তো নিয়ে আসছি। এখনই যাবো। আচ্ছা আচ্ছা। ও সাসা, আসেন। ও তুমি? ও নি আইসি, আমার বউরে সালাম করেন। মানে এরকম কেন? এই যে জুতাটা ছেলেদের মতো, প্যান্ট পরেছে ছেলেদের মতো, উপরে কেমন যদিও চুলটা একটু বড়, মানে নিচের সাথে উপরের সম্পর্ক নাই আর কি। আপনার মাইয়া প্যান্ট পরে দেন নাই? আমার মাইয়া তো বিয়া হয় নাই। তুমি তো বউ নিয়ে আসছো, শাড়ি পরা থাকবে, কি সুন্দর না হয় জামা পরা থাকবা, তো তা তো নেই তোমার। কেন চাচা, বিয়ের পরে কি প্যান্ট শার্ট পরা বারণ আছে? তা যাই হোক, তর্কে বহু দূর যেতে হয়, দরকার নেই, রাত্র অনেক হয়েছে। এখন তোমাদের ভাড়া দিব দিব, কিন্তু ওই মালপত্র কোথায়? মালপত্র কালকে নিয়ে আসবো। মালপত্র নেওয়ার আর দরকার হবে না। কেন? আরে আমার এই দোতলা একদম কমপ্লিট, তোমরা এখনই গিয়ে থাকতে পারবে, কোনো সমস্যা। এই জন্য ভাড়াটা একটু বেশি।
কেমন? এই 16,000 টাকা ভাড়া পড়বে মাসে। ওরে তো 10,000 দিয়ে আমি শেষ। মানে 10,000 ওরে দিছো? না মানে বিয়ে শাদি ওই যে কবুল কাজি আমরা কি উঠবো? যেহেতু আজকে আমাদের বাসার রাত, টাকাটা কিন্তু ব্যাংকাওয়ারের ভিতরেই কিন্তু দিতে হবে। এখন আমার মাথায় হচ্ছে বাসর, প্লিজ আপনি টাকাটা ব্যাংকাওয়ারের আগেই পাইবেন। আমি সকালে ঘুম থেকে উঠি গোসল করে বিকাশ থেকে এনে আপনাকে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আসবো। হ্যাঁ দরজা খোলা আছে। ওয়ালাইকুম ঠিক বুঝতে পারলাম না যে এটা কি আসলে মেয়ে ছেলে না বেটা ছেলে, এ নিয়ে কেমনে বাসর করবে কি করবে, একটা রিক্সি নেব নাকি দেখি কি হয়, কেমনে ওদের সংসার।